সেটা বিষয় একটা তোতা পাখি বসিয়ে রেখেছে, টিয়া পাখি দেখবেন ও খালি কাজই হচ্ছে মিডিয়ার সামনে বাইরে, আর কোনো কাজ নেই, কোনো কার্যকর্তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো সিনিয়র লিডার তার বিবেচনা করা উচিত, কোথায় যাবেন না যাবেন সেটা তো বলা সম্ভব নয়, ওনার কিছু কথা মনে হচ্ছে বেশিরও তাই ধরনের প্রশ্ন উঠছে। আমি কোনো কিছু বললে সেটা বিষয়টা তোতা পাখি বসিয়ে রেখেছে, টিয়া পাখি দেখবেন ও খালি কাজই হচ্ছে মিডিয়ার সামনে বাইরে, আর কোনো কাজ নেই, কোনো কার্যকর্তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, খালি অনুপম হাজরা কি বললো তার একটা পাল্টা বাইট দেওয়া, মানে সে নিজেকে মোটামুটি সাক্ষাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি মনে করে, এমন একটা হাব ভাব। তো এই সমস্ত কিছু গোলামকে বসিয়ে রাখা হয়েছে, যে যদি সংগঠনের আসল রূপ বেরিয়ে যায় তুমি গিয়ে একেবারে বুল্লকের মতো ঝাঁপিয়ে পড়বে, কথার বাস্তবতা থাকুক বা না থাকুক তোমাকে অনুপম হাজরাকে একটু অপমান করতে হবে, তোমার এখতিয়ার থাকুক না থাকুক, অনুপম হাজরার কাছে তুমি যত বলবে তত তোমার পদ পাকা পোক্ত। তো সেই জন্য একটা জিনিস মনে রাখতে হবে, গণতন্ত্রে বা রাজনীতিতে যারা যারা অহংকার করেছেন পদের জন্য তাদের কিন্তু বিকাশটাও খুব সুন্দরভাবে হয়েছে। হাজরা বিশ্বভারতীতে তৃণমূলের ধর্ণা মঞ্চে যাওয়ার পর থেকে দলে একটা বিড়ম্বনা তৈরি করেছে, দলের মধ্যে কি ও আরো বিড়ম্বনা তৈরি করতে চাইছে বিজেপিতে? দেখুন, পার্টির সর্বভারতীয় নেতা, উনি কি বলছেন না বলছেন তা দেখার জন্য লোক আছে। এখানে স্থানীয় রাজনীতি যদি সমস্যা হয় প্রদেশের তরফ থেকে কেন্দ্রের সঙ্গে কথা বলা উচিত যে ওনার স্টেটমেন্টের জন্য আমাদের এই সমস্যা হচ্ছে, তাদের সঙ্গে কথা বলা উচিত। যদি পার্টির নীতির বিরুদ্ধে যায় হয়তো পার্টির ভেতরের কিছু কথা উনি বাইরে বলছেন, সেটা নিয়ে সমস্যা হচ্ছে, আমার মনে হয় কথা বলা উচিত। ওনার রাজনৈতিক অভিজ্ঞতা হয়তো কতটা আমি জানি না সেভাবে, সেজন্য হয়তো উনি যেটা বলতে চাইছেন হয়তো কর্মীদের মনের কথা বলতে গিয়ে পার্টির বিরুদ্ধে চলে যাচ্ছে। উনি যেটা বলছেন যে ওনার রিপোর্টিং বস নাড্ডা সাহেব, ওনার রিপোর্টিং বস অমিত শাহ, উনি তাদের সঙ্গে কথা বলবেন, রাজ্যকে তিনি কোনো কথা বলতে রাজি না। ঠিকই আছে, কিন্তু রাজ্যের তো এই কথা বলা উচিত যে এই যেগুলো বলছেন সেগুলো পার্টি লাইনের বিরুদ্ধে, সেটাও পার্টির মধ্যে উচ্চস্তরকে জানানো উচিত, বা যারা কেন্দ্রের প্রতিনিধি আসেন এখানে এখানকার কাজের জন্য তাদের কেন দেওয়া উচিত সে বিষয়টা ওনাকে বলা উচিত যে এটা পার্টি লাইনের বাইরে যাচ্ছে। গতকাল খয়রাশোলে অনুপম হাজরার একটা বিজয় সম্মেলনী করার কথা ছিল, তা যাওয়ার আগে তিনি ফেসবুকে একটি লাইভ করে করে তিনি যান এবং তিনি অভিযোগ করেন, বিভিন্ন ক্ষোভও উগরে দেন, কিন্তু তিনি যখন গিয়ে পৌঁছান সেখানে কিন্তু তাকে বাধা দেওয়া হয়, লাঠি সোঁটা নিয়ে তার গাড়ি ঘিরে ফেলা হয়, মঞ্চ ভেঙে দেওয়া হয় এবং তিনি ওখানকার যে জেলা সভাপতি রয়েছে ধ্রুব সাহা তার চক্রান্ত বলে দাবি করেন। জানি না পার্টির মধ্যে কে আয়োজন করেছে, কারা ভেঙেছে, কার ডাকে গেছিলাম সেটা আমার জানে, কিন্তু ফেসবুকে লাইভ করে পার্টির কথা বলা, রাজনীতি কথা, এটা আমার মনে হয় নেতার পক্ষে শোভা দেয় না। তার যা বক্তব্য সেটা পার্টির ফোরামে না হলে প্রেসে পরিষ্কার বলা উচিত, প্রেসও শোনে, কারণ কখন কোথায় কী বলা উচিত সেটা ঠিকমতো না হলেই সমস্যা তৈরি হয়। অনুপম হাজরা কি বিড়ম্বনা বাড়িয়ে তৃণমূলে যাওয়ার একটা পরিকল্পনা করছেন কি মনে হয়? আমার সঙ্গে কোনো কথা হয়নি ওনার এ ব্যাপারে, আমি সব স্টেটমেন্ট দেখিও নি। তো সিনিয়র লিডার তার বিবেচনা করা উচিত, কোথায় যাবেন না যাবেন সেটা তো বলা সম্ভব নয়, ওনার কিছু কথা মনে হচ্ছে বেশিরও তাই ধরনের প্রশ্ন উঠছে। কারণ এর আগে যেসব নেতারা বিজেপি থেকে গেছেন, তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, তাদেরও ঠিক একই ধরনের পন্থা দেখা যাচ্ছিল, অর্জুন সিং থেকে আরম্ভ করে মুকুল রায় থেকে আরম্ভ করে এদের একই পন্থা দেখা যাচ্ছিল। পার্টি লাইনের বাইরে কথা বললে এই ধরনের সন্দেহ হওয়াটা স্বাভাবিক, আর সেটা কী হবে না হবে ভবিষ্যৎ বলবে। অন্যদিকে মহুয়ার বিরুদ্ধে কিন্তু রীতিমতো এই মতে এথিক্স কমিটি তারা একটা রিপোর্ট দিয়েছে এবং তার সাংসদ পদ বাতিলের জন্য সুপারিশ করেছে। তারা যিনি কমপ্লেন করেছেন তার কমপ্লেন এবং যার সম্বন্ধে কমপ্লেন করেছেন তার বক্তব্য এথিক কমিটি শুনেছে, যেটা পদ্ধতি ওখানে কমিটিতে, তারা যে ডিসিশনে এসছেন সেই বক্তব্য স্পিকারকে জানিয়েছেন। কমিটির উদ্দেশ্য হচ্ছে তদন্ত করে রিপোর্ট দেওয়া স্পিকারকে, তিনি চূড়ান্ত আর এর ডিসিশন নেবেন। আমার যেটা মনে হচ্ছে যে তথ্য সামনে আসছে তাতে
মহমা ভালোভাবে ফেসেছেন এবং এটা করেছেন খুব গরহিত কাজ করেছেন গণতন্ত্র এবং আমাদের সংসদের গরিমাকে তিনি নষ্ট করেছেন তো সেজন্য বাকি ডিসিশন নেবেন স্পিকার কিন্তু এর দ্বারা রাজনীতি মহিলা হিসাবে একজন যে মহিলার এত সম্মান দিয়ে নতুন পার্লামেন্টে প্রথম মহিলা সংরক্ষণ বিল পাস হলো এবং বাংলার রাজনীতি বাংলার সম্বন্ধেও একটা ধারণা সবার খারাপ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে ইডি হাজিরার নোটিশ দেওয়া হয়েছিল এটাকে বিজেপি চক্রান্ত বলা হচ্ছে এখন কার কি জন্মদিন কবে কি বিবাহ বার্ষিকী এটা দেখে তো ইডি কাজ করে না ইডি প্রথমবার ওনাকে ডাকেনি বহুবার ডেকেছে আর প্রত্যেকবার আমার মিটিং আছে আমার ওখানে যাওয়ার কথা আছে এই বাহানা আমরা শুনি তার জন্য তদন্ত আটকে থাকবে না যার সম্বন্ধে অভিযোগ এসেছে তার সম্বন্ধে তার কাছ থেকে শোনার জন্য তাকে ডাকা হয় তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের একটা অভিযোগ যে বিজেপি না করলেই তার বিরুদ্ধে ইডি সিবিআই কেন্দ্রীয় কোনো সংস্থাকে লাগিয়ে দেওয়া হয় যেহেতু তন্ময় ঘোষ বাঁকুড়ার এমএলএ আপনাদেরই বিধায়ক ছিলেন তিনি তৃণমূলে চলে গেছেন তারপরেই তার বাড়িতে আইটি রেড গতকাল থেকে চলছে এখনো পর্যন্ত না টিএমসি থেকে এসেছিলেন আমাদের পার্টিতে পার্থবাবু আছেন রানাঘাটে আমাদের জেলা প্রেসিডেন্ট হয়েছেন এমএলএ চেয়ারম্যান ছিলেন তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার বাড়িতে ইডি গেছে তো যার সম্বন্ধে কমপ্লেন আসবে তার সম্বন্ধে হবে আমার সম্বন্ধে হবে নাকি সেই জন্য আর এইসব লোক বিজেপি করতে এলেও বিজেপি নেবে না ওদেরকে যারা শত শত কোটি টাকা কামিয়েছেন সাধারণ মানুষের এবং সরকারি টাকা লুট করে তাদের তদন্ত হওয়া উচিত নয় তাদের সাজা দেওয়া উচিত নয় যদি কেউ না বলে তাহলে মনে করবোই তার মধ্যেও কিছু গণ্ডগোল আছে অনেকে বলছেন উনি কেন তৃণমূলে যোগ দেওয়ার পর তার বাড়িতেই তৃণমূলে যোগ দিয়েছিলেন তিন বছর আগে একদিন তো রেড হয়নি যখন তথ্য এসছে তখন বাড়ি পার্টি ছেড়ে চলে গেছেন উনি দু বছর আগে একদিন হয়নি কেন যখন তথ্য এসছে আর ওনার যে ব্যবসা আছে এই নিয়ে বহু অভিযোগ আছে আর ওই ব্যবসা চালাবার জন্য উনি চলে গেছেন বিজেপি ছেড়ে সে ব্যবসা করতে গিয়ে যদি অনিয়মিততা কিছু করে থাকেন তদন্ত হওয়া উচিত না হলে কিছু বলার নেই বাকি লোকের মতো ঘুরে বেড়াবেন